চাউমিনের মধ্যে চুল, এই যে আমি তো ক্যামেরায় দেখাতে পারতেছি না, যে মরিচের সাথে চুল। 100 টাকার টিকিট এটা মানায় না, কোনোভাবে মানায় না। এই শরীফ ফুড কোর্টের চেয়ে তো অনেক কিছু আছে, এর চেয়ে তো অনেক বড়, কিন্তু ওটা কোনো টিকিট লাগে নাই। 770 টাকা দিয়ে চুল কিনে খেলাম, চুল। Hey guys, Assalamu alaikum, it's me Rafiqul Islam Sadi and welcome to our new video. আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল, কারণ এবার যারা শহরে ঈদ করেছেন গ্রামের বাড়িতে যেতে পারেন নাই, কিন্তু আপনি চাচ্ছেন শহরে থেকে একটু গ্রামীণ পরিবেশে ফিল নিতে, খাওয়া দাওয়া করতে, একটু ঘোরাঘুরি করতে। সো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা। বরাবরের মতোই আমার সাথে আছে মামুনুর রশিদ। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে আস্তে আস্তে 15,000 সাবস্ক্রাইবের দিকে এগিয়ে যাচ্ছে, সুতরাং আমার চ্যানেলে যারা নতুন তারা আশা করি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে 15,000 সাবস্ক্রাইব পূর্ণ করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ। সো নো মোর বকবক, আসছি ইন্ট্রোর পর। গাইস, এখন বাজে বিকেল 4টা আর আমরা বর্তমানে আছি বেল্লা ইকো রিসোর্টে। আর এটার মধ্যে প্রবেশ করতে হলে আপনাকে 100 টাকা একটা টিকিট কাটতে হবে, মানে পার পার্সন 100 টাকা করে, যা আমার কাছে ব্যক্তিগতভাবে একটু বেশিই লাগছে। আর এই রিসোর্টটা হচ্ছে ঢাকা ক্যানিগঞ্জে। আপনি মোহাম্মদপুর থেকে কলাতিয়ার যে সেনজি আছে সেই সেনজিতে উঠবেন, এবং কলাতিয়া যাওয়ার পূর্বেই আপনি নিশানবাড়ি স্কুলের সামনে নামবেন, সেখান থেকে একটা অটোরিকশা যোগে 10-20 টাকা নেবে, আপনি এই বেল্লা ইকো রিসোর্টের সামনে চলে আসবেন। তারপরও যদি আপনি না চিনেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে গুগল ম্যাপের লিঙ্কটা আমি দিয়ে দেবো। বাই দ্য ওয়ে, কয়েকদিন আগে 99 ব্লগে তৌহিদ আফ্রিদি সে বলতেছিল যে আমি শহরে ছিলাম অ্যান্ড আমি একটু গ্রামীণ পরিবেশে আসার জন্য একটু শহরে বাইরে আসলাম, মানে ঢাকার বাইরে আসলাম, সে এরকম একটা তথ্য দিছিল, যেটা আসলে মানে বলা হয়েছে যে আমাদের ক্যানিংসটা ঢাকার বাইরে, কিন্তু আসলে ক্যানিংসটা হলো ঢাকারই একটা থানা। যারা ঢাকার অরিজিনালরা তারা এগুলা বলে, যারা ওই যে মানে ঢাকার বাইরের লোক ঢাকায় মানে থাকে থাকে তারাই বলে যে ক্যানিংস ঢাকার বাইরে। আসলে তার নিজের বাড়ি তো বরিশাল। যাই হোক, আসলে ক্যানিংসটা হচ্ছে অরিজিনাল একদম ঢাকায়। হ্যাঁ, সো এটা ঢাকার বাইরে বলার কোনো মানে চান্স নাই। সো আর কোনো কথা না বলে এখন আমরা পুরো রিসোর্টটা একটা ভিউ দেখি। জীবনের গতি পথ থমকে যাবে, নিঃস্ব হব আমি সেদিন, আমার কেউ হবে না আপন, আমল ছাড়া সাথী। জীবনের গতি পথ থমকে যাবে, নিঃস্ব হব আমি সেদিন, আমার কেউ হবে না আপন, আমল ছাড়া সাথী। আল্লাহ আল্লাহ ক্ষমা করো তুমি, এই রিসোর্টে মূলত আপনি মানে ঘোরার জন্য আসতে পারেন। এখানে মানে বাচ্চাদের অনেক অনেক রাইডস আছে, যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তারাও আসতে পারেন, বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে। অ্যান্ড দেখলাম যে এখানে একটা ঘোরাও আছে, মানে বাচ্চারা যদি চায় সেখানে ঘোরাতে উঠতে পারবে, বাট ঘোরাতে ওঠার জন্য টাকা নেয় কিনা জানি না। এই মামা, ঘোরাতে ওঠার জন্য কি টাকা নেওয়া হয়, কত করে? আচ্ছা, সো বাচ্চারা যদি ঘোরাতে উঠতে চায় তাহলে 100 করে টাকা নেওয়া হয়। তুমি কি ঘোরায় ওঠে অনেক খুশি? এখানে মানে দেখার মতো অনেক কিছুই আছে, এখানে ও মাগো ব্যাং আছে। ওয়াও, একটু ব্যাং টাপটা একটু দেখাই। ওই এই দূর দিস না ভাই। আচ্ছা আসুন। কি অবস্থা, কেমন লাগতেছে আপনার? এই তো অনেক ভালো লাগছে, কিন্তু 100 টাকার টিকিট এটা মানায় না, কোনোভাবে মানায় না। এই শরীফ ফুড কোর্টের চেয়ে তো অনেক কিছু আছে, এর চেয়ে তো অনেক বড়, কিন্তু ওটাই কোনো টিকিট লাগে নাই। এই যে এখানে। আচ্ছা যাই হোক, আপনার খাওয়ার মধ্যে যদি পোষায় দেয় তাহলে আর কিছু বলেন না। আমার পিছনে দেখতে পারতেছেন একটা হাতি আছে, মানে হাতি বানায় রাখছে এখানে। সো এগুলো বাচ্চাদের জন্য মানে অনেক সুন্দর একটা জায়গা,
বাচ্চারা যদি ঘুরতে চায় ফ্যামিলি নিয়ে আসতে পারেন। এখনও অনেক কাজ বাকি আছে, কাজ চলতেছে। এই সাইডটা দেখেন, মানে খুবই চমৎকার, এখান থেকে সানসেট দেখা যেতেছে। এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর মানে জিনিস রাখা হয়েছে। একটু আগে মানে আপনার দুপুর 2:30 দিকে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার কারণে মানে এই মাঠগুলা মানে ভেজা ভেজা। আমরা দুপুর আসতে চাইছিলাম যে দুপুর এসে এখানে লাঞ্চ করব, কিন্তু মানে বৃষ্টির কারণে আসতে পারি নাই। গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি ঝুলন্ত একটা ব্রিজে। রাঙামাটি আছি, রাঙামাটি ঝুলন্ত নয়। এখানে কাঠ দিয়ে সুন্দর একটা ব্রিজ আছে, ব্রিজটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে। এন্ড ওখানে কাজ চলতেছে, কি ছিল এলবেন লিবে। ও মাই গড, এটা কি রে ভাই, কই যাইতেছস? এটা ট্রেন পাইছি, গরিবের ট্রেন। আর এই হচ্ছে রিসোর্ট কিডস জোন, এখানে বাচ্চাদের মানে কিডস জোন আছে। হ্যাঁ, আমি কি এটা মধ্যে ঢুকতে পারি? দেখেন এটা মানে ছিদ্র, পানি কেন হাওয়া দিতেছে, হাওয়া বের হইতেছে। ও, লিকেজ লিকেজ আছে মানে ইসের মধ্যে, এটি অল টাইম হাওয়া দিয়ে রাখতে হয়। আমার জুতা দা, দুইতলা জুতা, আপনার একতলা জুতা। বাচ্চাদের জন্য এগুলো সব। এখানে একটা একুরিয়াম আছে, এখানে অনেকগুলো গোল্ড ফিশ আছে, কই মাছ আছে, আর কী কী জন্য রাখছে আমি জানি না। একটা ব্যাংও আছে, একটা ব্যাংও আছে। মানে বিকাল টাইম আসলে খুবই ভালো লাগছে, কারণ এখানে বৃষ্টি পরে আসছে। বৃষ্টি পরে আসছে তো মানে সব কিছু সবুজ কাঁচা কাঁচা লাগতেছে একদম, মানে বেশি ভাইব্রেন্সটা বেশি, অনেক সুন্দর লাগছে, কালার করতে সুবিধা হবে। ইরিটার আছে, ইরিটারের ধান্দা। গাইস, আমরা যেহেতু 100 টাকা করে টিকিট কাটছি, সো আমাদের টাকাটা তো উসুল করতেই হবে। সো এই জন্য এখন আমরা মানে খেতে যাব, দেখি তারা আমাদেরকে কীরকম খাবার সার্ভ করে। এর আগে আমি কয়েকটা ভিডিও দেখছি বেলনা রিসোর্টে, যে অনেকে খাবার খেতে আসছে বলছে যে খাবার মান ভালো না। তো আমি জানি না আসলে খাবার মান এখন কেমন, সো আমি গিয়ে খাবার অর্ডার দিব অ্যান্ড আপনাদেরকে জানাবো অবশ্যই যে এখানকার খাবার মান কেমন। সো আমরা দেখেছি খাওয়া দাওয়া করার জন্য, কি খাওয়া যায় ক্যাফেটেরিয়া। গভীর ধ্যানে মগ্ন হয়ে সাদি ভাই অর্ডার দিচ্ছে, কি অর্ডার দিবে। আর সেদিন তো মনে হয় প্রচুর খাওয়া দাওয়া করছে, বুঝছেন, চলেছি ডিফারেন্ট কিছু খাইতে। সেদিনের অনুমানটা আপনার, আপনি কি খাবেন এটা আপনি জানেন। গাইস, এখানে হচ্ছে পে ফার্স্ট, মানে আপনি আগে টাকা দিবেন পরে খাওয়া পাবেন, কারণ অনেক মানুষের ভিড় হয়। তো তো এই হচ্ছে আমাদের খাবারের বিলে কাগজটা একটু দেখায় আপনাদের, জুম করে ক্লিয়ার হয়তো বোঝা যেতেছে না। 747 টাকা, হ্যাঁ, আর মানে ভ্যাট ট্যাট সহ আমাদের মোট বিল আসছে হলো 770 টাকা। তো আমি কয়েকটা ভিডিও দেখছিলাম, যে ভিডিওতে বলা হয়েছিল যে আপনি এখানে যদি টিকিট মূল্য যেটা আছে ওটা খাবার যদি নেন, তাহলে খাবারের সাথে মাইনাস করে দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি 700 টাকা খাবার নেন, আর যদি 100 টাকা করে টিকিট আপনি ঢুকেন, তাহলে আপনাকে 600 টাকা বিল দিতে হবে। কিন্তু আমি আয়েশা মানে পুরাই অবাক, মানে আমি বুঝতেই পারলাম না, 770 টাকা যখন বিল হয়েছে, যখন আমি বললাম যে আমাদের 300 টাকা মাইনাস দেন, এখন আমাদেরকে দিবে না। এই হচ্ছে আমাদের চিকেন চাউমিন, আর এটা হচ্ছে হলো চিকেন বার্গার, আর এটা হলো সেট মেনু। কত এটা? 5 নম্বরটা না, 5 নম্বর সেট মেনু। যাই হোক, ওদের খাবারের যে মানে পরিমাণ এটা দেখে আমি পুরাই হতবাক, কারণ এই চিকেন চাউমিন এটা নিয়েছিল 200 টাকা। এখন আমি চিকেন চাউমিনটা একটু টেস্ট করবো, যে দেখবো যে আসলে এটা কেমন লাগে। বিসমিল্লাহি ওয়া বরকাতুল্লাহ। ভাই মানে হুদায় লুডো হচ্ছে, কী বলো, মানে আমি পুরাই হতাশ। এটা হলো 200 টাকার চিকেন চাউমিন, একদমই বাজে, 110%-এর মধ্যে পুরো জিরো। জীবন আর আইটাম না, জীবন আর খাইতাম না। আর এখন আমি একটু সেট মেনুটা একটু ট্রাই করবো। এই হচ্ছে সেট মেনু। ভাই সালাতের মধ্যে দেখেন চুল, কত বড় চুল, এই হলো অবস্থা সালাতের মধ্যে, মানে একদম চুল পাওয়া গেছে। চুল পাওয়াটা স্বাভাবিক, কারণ পাশে গরুর খামার আছে। দেখি একটু টেস্ট করে দেখি, বিসমিল্লাহ। রাইসটা ভালো ছিল, একটু লবণ বেশি দেওয়া হয়েছে। হচ্ছে 200 টাকার চিকেন বার্গার, এটা কথা নিচ্ছিল, ওটা ওটা নিয়েছিল 250 টাকা। এই যে দেখেন একটু ভিতরে কী অবস্থা, কিচ্ছু নেই। যাই হোক, আর কিছু না বলি, একটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে আপনারা যদি এখানে খাওয়ার জন্য আসেন, না খাওয়ার জন্য আসবেন না, এখানে আসলে আপনি ঘোরার জন্যই, এই এছাড়া কিছু না। দেখেন চিকেন চাউমিনের মধ্যে চুল, এই যে আমি তো ক্যামেরায় দেখাতে পারতেছি না, যে মরিচের সাথে চুল, কী বলবো আর, কে কী কইব, এটা শোনার টাইম আছে?
770 টাকা দিয়ে চুল কিনে খেলাম চুল। অনেকে বলবেন যে খাবার চুল থাকার বিষয়টা আমরা তাদের কেন জানাইনি, খাবার দিয়ে যাওয়ার পর আর তাদের খুঁজেই পাইনি আমরা, এমনকি দুইটা টিস্যু দিয়ে উধাও। আর আমাদের খাবার টেবিল ছিল অনেক দূরে, তাই খাবার রেখে অলসতা করে আমরা সেখানে গিয়ে বিষয়টা তাদের জানাইনি। তো অনেকক্ষণ মানে খাবার রিভিউ দিলাম, আসলে খাবার বুঝতেই পারতেছেন আমি আর বলবো কি, যাই হোক খাবারগুলো শেষ করি তারপর আসতেছি। গাইস তো আমাদের ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করতে যাচ্ছি, এখন আমরা যে যার মতো বাসায় চলে যাব। সো আপনারা তো দেখতেই পারলেন পুরো রিসোর্টের কাহিনী কি, কেমন মানুষের ধোকা দিতেছে। সো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।